আমার একটা নিউ ব্লগ নিয়ে। তো ব্লগটা শুরু করার আগে আমি বলতে চাইছি, সব তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো গুড মর্নিং, এখন বাজে সকাল 9টা, আর আমি 9টার সময় ঘুম থেকে উঠিনি, আমি উঠি সকাল 7টার সময়। আর আজকে রবিবার, আজকে আমার হাজবেন্ডের ছুটি আর আমার মেয়ের পড়াও ছুটি। তো আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। কেন কি উঠে গেছি? যে আজকে আমি একটা জায়গায় যাবো, আজ আমার দাদার ছেলের বার্থডে, তো সেখানে আমি যাব। আজকে আমি ব্লগটা বেশি বাড়াবো না, আর রান্নাবান্না কিচ্ছু হবে না, কাজ বাজ অনেক কম, খালি জলখাবারটা বানিয়েছি, বানিয়ে এখন এই মেয়ে ঘুমোচ্ছে, মেয়েকে ডাকবো। লুচিকে আজকে বার করে দিয়েছি, কেন কি আজকে আমাকে যেতে হবে। তো তোমাদের দেখাই যে লুচিকে আজ সকাল সকাল বার করে দিয়েছি, আর আমার মেয়েকে ঘুম থেকে তুলে ওকে ফ্রেশ করিয়ে তারপরে রেডি হয়ে আর আমার দাদার ছেলের জন্য একটা গিফট কিনবো, তারপরে আমরা সবাই মিলে বেরোবো। দেখাই লুচি তোমাদের কি করছো, লুচিকে সকাল সকাল বার করে দিয়েছি। দেখো লুচিকে তোমরা দেখো, লুচিকে সকাল সকাল আমি বার করে দিয়েছি, কেন কি ওই সব সকাল সকাল বার করে দিয়ে দিচ্ছি কানি ওকে। তো এই জন্য দেখো ও ঘুরুঘুরি করছে, সকালবেলা একটুখানি ঘোরে, সকাল থেকে ছাড়াই থাকে ওর সময়, ও থাকে না খাঁচার মধ্যে বেশি। আর এমনি অবহেলা প্রাণীদের বেশি খাঁচা রাখাটা উচিত না, একটু আদর করে দিই। আমি সোনা বাবা তুমি সকাল সকাল যে বেরিয়ে গেছো, আজকে আমি থাকবো না, তো আজকে আমি যাবো, তো তুমি একা একা থাক। ও একদম পড়ে থাকতে চায় না জানো, ও খালি নিচে ঘুরতে চায়, ওকে নিচে ছেড়ে দিতে হবে, নিচে ছেড়ে দিই। আজকে আবার ইয়াকে ওকে তুমি বাবা ভাইকে ডেকে দিই, এ বাবাই বাবাই বা ওঠো ওঠো, তো 9টা বেজে গেছে বা, উঠে পড়ো চলো ওঠো, টান টান করে যাবো তো আমরা, উঠে পড়ো চলো, উঠে ফ্রেশ হয়ে গেলো চলো, উঠে পড়ো। তো বন্ধুরা এখন ব্লগটা এখানেই শেষ করছি, তোমাদের গিয়ে ডাইরেক্ট বার্থডে গিয়ে তোমার দেখা হবে। তো টাটা বাই। হাই বন্ধুরা, এখন সন্ধে 6টা বাজে, আমি আজকে দাদার ছেলের বার্থডে আছে, আমি আজকে বাপ্পা বাড়ি যাবো, আবার অনেকদিন পরে যাচ্ছি বাপ্পা বাড়ি। তো ওরা যে অনুষ্ঠান আছে, ওরা হ্যাপি বার্থডে আছে, তো আমরা সবাই যাবো, গিয়ে আজকে আবার অনন্দীবা বোনের সঙ্গে দেখা হবে, সবার সঙ্গে দেখা হবে। তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি, তো তোমার সঙ্গে বাপ্পা বাড়ি গিয়ে আমার বোনের সঙ্গে একবারে দেখা হবে, মোটামুটি বাপ্পা বাড়ি গিয়ে দেখা হবে। আর তোমাদের গিফটটা দেখিয়ে দিই, এটা গিফটটা নিয়েছি, কি গিফট হলে এখন খুলতে পারবো দেখাতে পারবো না, বাপরি গিয়ে তোমাকে চলে দেখাবো বার্থডে বয়কে কি গিফট দিয়েছি আজকে। চলো বন্ধুরা টাটা, একদম বাপরিকে দেখা হচ্ছে আজকে। এই যে এখন লুচিকে ভেতরে ঢুকিয়ে দেবো, ইয়া একটা ভাব লুচিকে তো ঢুকিয়ে দিই, চলো লুচি চলো এসো বাবা এসো, ওকে একটু ঘরে আদর করে ধরে টাটা বাবা মামা টাটা, যাচ্ছি তো আমরা। ও বাবা তুমি একা থাকবে? ও বাবা তাই নাকি, ও আজকে একা থাকবে দেখে চোখ একা রেখে যাচ্ছে, আমার খুব মায়া লাগছে ওকে একা রেখে। টাটা টাটা করে দে বাবা, চলো চলো ওকে ভেতরে ঢুকিয়ে দিই, না চলো 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 চলো, এই যে ওকে ভেতরে ঢুকিয়ে দিয়ে গেলে ও ঘরে থাকবে। তারা আছে, একটু তাড়াতাড়ি করছি, দেরিও একটু হয়ে গেছে, আমাদের আরো সকাল সকাল যাওয়া উচিত ছিল কিন্তু একটু লেট হয়ে গেছে, চাকরিটাও পড়ে গেছে চাঁদা পড়ো। Happy birthday to you, happy birthday to you, happy birthday, happy birthday, happy birthday to you, happy birthday to you, happy birthday to you, happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you, happy birthday to you, happy birthday, happy birthday, happy birthday to you. Hi বন্ধুরা, তোমাদের বলেছিলাম আমি চলে এসেছি আর দাদা বার্থডে বাড়িতে, এটা আমার বাপের বাড়ি, আর আমি বলেছিলাম বোনের সঙ্গে পরিচয় করাবো, দাদা এটা আমার বোন আর ওটা আমার বোনের মেয়ে, তোমার নাম কি? হাই বলে দাও, ও ছোট ওকে আমি, ও ওর নাম অনু, হ্যাঁ ওকে আমি অনু বলে ডাকি, ছোট্ট নাম ধরে ডাকি, অত বড় নাম ডাকতে পারি না। কেক কাটা হয়ে গেছে মোটামুটি, এখন খালি লোককে দেওয়া হবে, ওর জন্য একটু কাটা হচ্ছে। বৌদি এটা আমার বৌদি, হাই করে দাও,
এটা আমাদের বার্থডে বয় নামটা বলো একটু কেন তোমার চলে এটা আমার দাদার ছেলে বার্থডে বয় দেখো বার্থডে বয় নামটা বলো তোমার বার্থডে বয় ঘন্টা ভিতরে আসতে আসতে ভালো এই ঘন্টা ও খেতে পাচ্ছো না মা খাইয়ে দিচ্ছে চিকেনটা মনে হয় খাবে না আমি খাই কিছু হবে না ওটা পড়ি তো বন্ধুরা এখন আমি ব্লগটা এখানেই স্টপ করে দিচ্ছি আর বাড়াবো না কেন কি এখন সব লোকজন আসবে গেস্ট আসবে সবাইকে খেতে দিতে হবে সবাইকে একটু পরিবেশন করতে হবে তো ব্লগটা এখানে সবাই স্টপ করছি যদি পারি যাওয়ার সময় দেখাবো আর যদি না পারি একবার বাড়ির থেকে তোমার সাথে দেখা হবে টাটা টাটা হ্যাঁ